দেখুন, যে কারণে পুকুর থেকে বল কুড়িয়ে লাখপতি এই যুবক। শিরোনাম দেখে হয়তো একটু অবাক হচ্ছেন, কিন্তু ঘটনাটা সত্যি। গ্লেন বার্গার নামের এক যুবক, যিনি এক অদ্ভুত কাজে পারদর্শী। গল্পটা একটু খুলে বলা যাক। বার্গার তখন বেকার, কিছুতে সে বুঝতে পারছেন না কোন কাজ করলে সে আনন্দ পাবে, আবার অনেক টাকাও রোজগার করতে পারবে। বার্গারের সমস্যা হলো, গল্ফ ছাড়া তার কোনো কিছুই ভালো লাগতো না। সারাদিন সে বসে থাকতো গল্ফ কোর্সে, কিন্তু একসময় সে বুঝতে পারলো তার দ্বারা গল্ফ খেলোয়াড় হওয়া সম্ভব নয়। তাহলে উপায়? বার্গার ডুব দিল, হ্যাঁ, পানিতে ডুব দিল। খেলোয়াড়রা অনেক সময় প্র্যাকটিস, টুর্নামেন্ট, গল্ফ বল মেরে কোর্সের বাইরে পাঠিয়ে দিত। বলটা গিয়ে পড়ত সেই পুকুর অথবা খাল নদীতে। বার্গার ঠিক বলের নেশায় ঝাঁপ দিত পুকুর, ডোবা, রোদ, নদীতে। সারাদিন সেসব বল সে নিজের কাছে সংগ্রহ করতে লাগলো। ধীরে ধীরে বল সংগ্রহ করাটা ওর নেশাতে পরিণত হলো। মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা, ক্যালিফোর্নিয়া, টেক্সাসের সব বাঘা বাঘা গল্ফ কোর্সের পুকুর, ডোবা, রোদে ঝাঁপ দিয়ে সে গল্ফ বল সংগ্রহ করতে লাগলো। টাইগার উডস তখন মধ্যগগনে। টাইগারের গল্ফ স্টিকের আঘাতে কতগুলো বল উড়ে গিয়ে পড়ল পুকুরে। বার্গার খেলা শেষে সেসব বল সংগ্রহ করতে ঝাঁপ দিত পুকুরে। অনেক সময় পানিতে বল কুড়াতে গিয়ে সাপ, কুমিরের সঙ্গেও সাক্ষাৎ হয়েছে। তবে এতে যে দম্বার পাত্র ছিল না সে। এমন করতে করতে 14 বছর পেরিয়ে গিয়েছে। 26-এর যুবক বার্গার এখন 40-এ পরিণত লোক। এদিকে বার্গারের ঝাঁপিতে তখন সংগ্রহে লক্ষ লক্ষ গল্ফ বল। প্রতিটি গল্ফ বলের ইতিহাসও বেশ স্মরণীয়। কোনটা টাইগার উডসের মারা বল, কোনটা ররি ম্যাকলরের। বার্গার সেসব বল বিক্রি করতে শুরু করলেন। টাকার থলে ফুলে ফেঁপে উঠতে শুরু করলো তার। কদিনের মধ্যে সে লাখপতি হয়ে উঠল। প্রতি বছর সে প্রায় 1.5 লাখ বল পানি থেকে উদ্ধার করতে থাকলো বার্গার। মাঝে মাঝে সেসব বল গলফ ক্লাবে ফিরিয়ে দিয়ে সে বল পিছু $2 করে নেয়। এতে তার মাসিক রোজগারও অনেক হয়। সত্যি দুনিয়াটা ভারী অদ্ভুত। ভালোবেসে কোনো কাজ করলে পর্বতেও ফুল ফোটানো যায়, বল কুড়িয়ে এনেও লাখপতি হওয়া যায়। এরই দৃষ্টান্ত বার্গার।